ولا تجعلوا الله عرضة لأيمانكم ألا أن تبروا وتتقوا وتصلحوا بين الناس الله يحب الله سميع عليم الله বলেন আল্লাহর নামকে তোমরা ঢাল হিসেবে ব্যবহার করো না তোমাদের কসমের ক্ষেত্রে কসমের ক্ষেত্রে আল্লাহর নামকে তোমরা ঢাল হিসেবে ব্যবহার করো না যে তোমরা কারো সাথে দান করবে না তোমরা পরহেজগারি অবলম্বন করবে না সংশোধন করবে না মানুষের মধ্যে এভাবে আল্লাহর নাম নিয়ে এই ধরনের কাজের কসম তোমরা করো না আল্লাহ তাআলা সব কিছু শুনেন সব কিছু জানেন মানে আল্লাহর কসম তোমাকে আমি সাহায্য করব না আল্লাহর কসম তোমাকে আমি দিব না আল্লাহর কসম তোমাদের সালিশি আমি করব না আল্লাহ বলেন এইরকম যেন তোমরা না বলো তো এটা একটা শানে নজির আছে এটা হলো হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে যে একটা মিথ্যা রটনা এটা হলো পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের পূর্বক্ষণে গজওয়ায় বনি মুসতালিক যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ থেকে ফেরার পথে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কিছু মুনাফেকরা অপবাদ দিয়েছিল মানে কিসসা খুব বিরাট আমরা সূরা নূরের মধ্যে এটা ব্যাপক পাবো সেখানে ব্যাপক আলোচনা হবে তো এই আয়েশা সিদ্দিকার ব্যাপারে যে একটা মুনাফেকরা দুর্নাম সৃষ্টি করেছিল মুনাফেকরা তো ছিলই কিন্তু খাঁটি মুসলমানদের মধ্যে কয়েকজন ছিল যারা খাঁটি মুসলমান তারা হচ্ছে হামনা মিস্তা হাসান ইবনে সাবিত এই তিনজন তো হামনা বিনতে জাহাস এ হলো রাসুল পাক সাহেবের স্ত্রী জয়নব বিনতে জাহাসের আপন বোন কিন্তু এই জয়নব বিনতে জাহাস যে আল্লাহ রসুলের স্ত্রী সে কিন্তু আয়েশা সিদ্দিকার পক্ষে কথা বলছিল কিন্তু তার বোনে এই মানে মুনাফেকদের ওই দল সমর্থন করেছিল হামনা বিনতে জাহাস আর মেস্তা বিনতে আসাসা এ ছিল আবু বকর সিদ্দিকের আত্মীয় এবং গরিব আবু বকর সিদ্দিকের গৃহে তারা থাকতো তার মাও ওই বাড়ি থাকতো উম্মে মেস্তা তো এই মেস্তা হামনা এবং হাসান ইবনে সাবিত এই তিনজন লোকেরা মুনাফেক ছিল না মুসলমান ছিল কিন্তু তারাও আয়েশা সিদ্দিকের ব্যাপারে যে মুনাফেকরা একটা মিথ্যা রচনা করেছিল যে সফওয়ান ইবনে মুয়াত্তাল আয়েশা সিদ্দিকা মানে দল থেকে শ্যুট হয়ে যাওয়ার পরে তাকে যে নিয়ে গেছিলেন রাতে এই জন্য সফওয়ান ইবনে মুয়াত্তালকে তারা দোষারোপ করছিল এবং আয়েশা সিদ্দিকার উপরে অপবাদ দিয়েছিল এবং এক মাস পর্যন্ত আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার সাথে কথাবার্তা বলেননি তো এ সমস্ত কথার থেকে আমাদের বিরাট একটা শিক্ষণীয় বিষয় সেটা হলো এই যে আল্লাহ রসুলদের সবসময় আল্লাহর সাথে তার সম্পর্ক কিন্তু সে জানতে পারলেন না যে তার স্ত্রী পবিত্র এবং তার কুমারী স্ত্রী সবচাইতে ছোট অল্প বয়সী এক মাস পর্যন্ত আল্লাহর রসুল তার থেকে পৃথক থাকলেন এবং এই ঘটনা নিয়ে আনসারদের মধ্যে মারামারি হয়ে যাওয়ার সম্ভাবনা তার কারণ আনসারদের খাজ্জাজ গোত্রের নেতা হলো আবদুল্লাহ ইবনে উবাই মুনাফেকদের সর্দার আনসারদেরই লোক সে খাজ্জাজ গোত্রের নেতা তো এই এত বড় কঠিন একটা সমস্যা এক মাস পর্যন্ত আল্লাহ রসুল কিছু বলতেই পারেন নাই যে আসলে কি ঘটেছে তাহলে আল্লাহ রসুল কি গায়েব জানে এ কথাগুলো কোরআন থেকে জানতে হবে কিন্তু আপনি দেখবেন এই যারা পীর মুরিদি করে এদের মধ্যে একটা শ্রেণী এমন আছে যে তারা মনে করে যে অলি আল্লাহরা গায়েব জানে এবং এটা এমন পর্যায়ের গুণা এটা শ্রেক পর্যায়ের গুণা এই অবস্থায় কবরে গেলে তারা কোনোদিন জান্নাতের আশা করতে পারে না এত বড় একটা অপরাধ এখান থেকে আপনি দেখেন বাস্তব ঘটনা যে এক মাস পর্যন্ত আল্লাহ রসুল তার প্রিয়তমা স্ত্রী নির্দোষ তার সাথে কথাই বলেন না বিষয়টা বুঝতেই পারছেন না মানুষেরা বলছে যে শের সাথে আয়েশার দিকে নিয়ে সে সফওয়ান ইবনে মুয়াত্তাল দীর্ঘ রাস্তা অতিক্রম করে রসুলের কাছে চলে আসে কাজেই এই মুনাফিকেরা রচনা করেছে যে এরা অন্যের মধ্যে লিপ্ত হয়েছিল সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এমন রাগ করে আয়াত নাজিল করেছেন শুনলেই মনে হয় যেন আল্লাহ রাগে ফেটে যাচ্ছে এত রাগ করেছেন আল্লাহ যে তোমরা এই রকমটা আজ কেমন করে তোমরা এটা বললে আয়েশার দিকের পক্ষে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তার পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন তো এইখানে শুধু একটু ইঙ্গিত সেটা হলো এই যে আবু বকর সিদ্দিকের বাড়িতে মেস্তা বিনতে আসাসা এই আবু বকর সিদ্দিকের পরিবারভুক্ত লোক ছিল কিন্তু সেও আয়েশার দিকের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদে সে অংশগ্রহণ করেছিল এই জন্য আবু বকর সিদ্দিক যখন আয়েশার দিকের পক্ষে আয়াত নাজিল হয় তখন তিনি রাগ করে বলছেন যে মেস্তাকে আর আমি
ওর দেখভাল করবো না, ওরকে আমি দান খয়রাত করবো না, ওকে আশ্রয় দিব না, আমি ওকে সাহায্য করবো না। তখন আল্লাহ বলে যে না, এটা করো না, আল্লাহর নাম নিয়ে তোমরা ভালো কাজ করবে না, এই ভালো কাজ না করার জন্য আল্লাহর নামকে ঢাল সে ব্যবহার করবে যে আমি এটা করবো না, আল্লাহর কসম এটা তোমরা বলিও না। ভুল হয়ে গেছে হয়ে গেছে, তাদেরকে 80টা করে বেত্রাঘাত দেওয়া হয়েছে, যারা যারা এটা অংশগ্রহণ করছিল প্রত্যেককে 80টা পিটান। আল্লাহ আল্লাহ কোরআনে একবার সরাসরি বলে দিয়েছেন যে ওদেরকে 80টা করে পিটান লাগাও। কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুললে তার বিচার হলো 80টা পিটান। এখন আমাদের দেশে যে মামলাগুলি চলে, এগুলোর মধ্যে 100 মধ্যে একটা মামলাও কি সত্যের উপরে চলে? 100 মধ্যে একটা পাবেন না, পাইতেও পারলে একটাই পাবেন হয়তো, আর 99টা মামলা মিথ্যা, এবং এগুলো সব মিথ্যা সাক্ষী। যে এখন দেখেন কোরআনের বিধান হলো যে কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করলে তার বিচার হলো 80 পিটান। তাহলে এখন আল্লাহ কি বলে আর আমরা কিভাবে চলছি? আমরা তো মুসলমান, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। আপনি একটা লোককে 200 টাকা দিয়ে বলবে ভাই দিয়ে এই বলবি, হ্যাঁ একেবারে সব বলে ফেলবে। কিন্তু এই জন্য আসলে মানে আমরা যে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে যে আমরা যে কী অবস্থায় আছি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আর কোরআন দেখেন আগে কি কথা বললেন, হঠাৎ করে আল্লাহ তাআলা কোন কথায় চলে আসলেন, মানে এখানে কোনো কিন্তু কথা সাজানো না, কিন্তু প্রত্যেকটা কথা দেখবেন যে আপনাদের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে এটা প্রয়োজন। আপনাকে জানতে হবে না স্ত্রী অপবিত্র থাকলে তখন কীভাবে সে চলবে, সেটা আল্লাহ তাআলা বলে দিলেন। আবার বললেন যে আল্লাহর নামকে ঢাল হিসেবে ব্যবহার করে তোমরা কখনোই এভাবে আল্লাহর নাম নিয়ে কসম করো না যে আমি ভালো করব না, সাহায্য করব না, ন্যায় বিচার করব না, এভাবে তোমরা বলিও না। আল্লাহ নিষেধ করলেন। আবু বকর সিদ্দিক শোনার সাথে সাথেই বললেন যে আল্লাহ যা বলেছেন আমি তাই মানব। সামনে অন্য জায়গায় আসে আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, এই একটা এখানে নাই। আল্লাহ বলছেন যে তোমরা কি এটা চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে? তা আবু বকর সিদ্দিক বলি আল্লাহ আমি চাই যে আপনি মাফ করে দিয়েছেন, এই যে আমিও আপনার সাথে আছি, আমিও চাই যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। এ কথা আল্লাহ অন্য এ জায়গাটা এটা নাই, অন্য হাতে আছে আল্লাহ তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা এভাবে কেন কসম করলে যে তাদের উপরে দান খয়রাত বন্ধ রাখবে, আল্লাহ মাফ করে দিক, এটা কি পছন্দ করো না? আবু বকর সাথে সাথে বলে না আল্লাহ পছন্দ করি, আমি সব কিছু করব। আল্লাহ বলেন লা ইউয়াখিযুকুম আল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউয়াখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। কসম হলো ইয়ামিনে লাগব, ইয়ামিনে মুনাকাদা, ইয়ামিনে গুমুস, তিন ধরনের শপথ এটা আছে। তো এগুলা সচরাচর আপনারা আমাদের হয় না, কিন্তু যেটা হয় সেটা আমি বলছি। ইয়ামানের লাগব হলো কোনো কোনো মানুষের স্বভাব আছে, এই তুমি ভাত খেয়েছো? হ্যাঁ খেয়েছি। অল্লাহ খেয়েছো? মানে এখানে ভাত খাইছো, খানা খেয়েছো? হ্যাঁ খাইছি। অল্লাহ খাইছো? এরকম কিন্তু কোনো রকম অভ্যাস যে কথা বলার আগে আল্লাহে এরকম বলে। তা আল্লাহ বলে যে তোমরা উদ্দেশ্যহীনভাবে যদি এরকম আল্লাহে বিল্লাহে কথায় কথায় বলো, এটার জন্য তোমাদের জরিমানা হবে না, কসবের কাসপারা দিতে হবে না। এটা হলো ইয়ামানে লাগব। ইয়ামানে মোনাকাদা হলো যে আল্লাহর কসম আমি দুধ খাবো না, আপনি শর্ত হলো আল্লাহর কসম আমি স্ত্রীর সাথে কথা বলবো না, আল্লাহর কসম স্ত্রীর শ্বশুরবাড়ি আমি যাব না, এই ধরনের যদি কসম করেন এটাকে ইয়ামানে মোনাকাদা, মানে একটা জিনিসের সাথে সম্পৃক্ত করে আপনি কসম করলেন। তো এখানে শরীয়তের বিধান হলো যে আপনি যদি একটা হালাল জিনিসকে হারাম করার জন্য আল্লাহর নাম নিয়ে কসম করেন যে আল্লাহর কসম আমি দুধ খাবো না, তাহলে আপনি দুধ খান, দুধ খাইলে আপনার কসম ভেঙে গেল, কসম করছিলেন দুধ খাবো না, যতদিন খাবেন না ততদিন কাফারা দিতে হবে না, কসম ভাঙতেও হবে খেতেও হবে। তো কসম দুধ খেলেন, কসম ভেঙে গেল, তখন আপনি কসমের কাফারা আদায় করবেন। কী কী? একটা গোলাম আজাদ করবেন, গোলাম তো এখন নাই, তো আপনি 10 মিসকিন খাওয়াবেন,
অথবা তিনটা রোজা রাখবেন অথবা দশজন মিসকিনকে এমন পোশাক দিবেন যে পোশাক পরে তারা নামাজ পড়তে পারে। এই তিনটার গোলাম আজাদের সিস্টেম তো গোলাম এখন পৃথিবীতে নাই, গোলামের বিষয়টা শরীয়তে আছে এখনও, কিন্তু এটা বাস্তবে এটা সমাজে নাই। গোলাম কোথায় পাওয়া যায়? গোলাম হলো মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করত, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মীরা বন্দী হতো, এই বিধর্মীদের ব্যাপারে শরীয়তের চারটা বিধান, তাদেরকে হত্যা করা যাবে, তাদেরকে দাসদাসীতে পরিণত করা যাবে, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা যাবে, তাদেরকে সাধারণ ক্ষমা করা যাবে, এই চারটা বিধান রাখা হয়েছে। এই দেখেন কসমের কাফফারায়ও চারটা বিধান রাখা হয়েছে। কসমের কাফফারা যেন তুমি একটা গোলাম আজাদ করো, তুমি তিনটা রোজা রাখো, তারপরে তুমি দশজন মিসকিন খাওয়াও অথবা দশজন মিসকিনকে পোশাক দাও, চারটা বিধান রাখা হয়েছে। এটা কেন? যে শরীয়তে যেন কোনো জটিলতা না থাকে, কার জন্য কোনটা সহজ সে সেটা করো। তোমার অধীনে যদি অনেক কৃতদাস থাকে, তুমি কসমের কাফফার জন্য একটা কৃতদাস মুক্ত করে দাও, আর যদি তোমার অধীনে কৃতদাস না থাকে তাহলে তুমি কী করো, তুমি তিনটা রোজা রাখো, নাহলে দশজন মিসকিনকে খাবার দাও, খাবারটা আপনি যদি খাওয়ান তাহলে ডাইকে খাওয়াতে পারবেন, আর তা নাহলে ওই যে রোজার ফেতরা দেন ওইভাবে দশটা ফেতরা দিয়ে দিলে হয়ে যাবে, অথবা তাদেরকে পোশাক দাও। তো শরিয়াতে এই সুযোগগুলো রাখা হয়েছে কেন? আল্লাহ কোরআনে বলেছেন যে এই শরিয়াতে কোনো জটিলতা রাখা হয়নি। আপনি হজ করতে যাবেন, আপনি হজে ইফরাত করতে পারেন, কেরান করতে পারেন, তামাত্তু করতে পারেন, তিনটা নিয়মে আপনাকে হজের সুযোগ দেওয়া হয়েছে। তো এইভাবে শরিয়াতে যাতে কোনো জটিলতা না থাকে এই জন্য আল্লাহ তাআলা এই বিধানের মধ্যে এই নানা রকম মানে একাধিক পন্থা রেখেছেন যাতে সহজে মানুষ যে কোনো একটা বিধান পালন করে। এখন আল্লাহ কি বললেন যে তোমরা যদি ওই রকম কথায় কথায় কারো অভ্যাস থাকে, এই তুমি কোথায় গেছিলা, বাজারে গেছিলা, আল্লাহর কসম বাজারে গেছিলা, এখন আল্লাহর কসম মানে তোর প্রয়োজন নাই, কিন্তু এটা একটা অভ্যাস, এই তুমি ওখানে গেছিলে আল্লাহর কসম, হ্যাঁ গেছিলা, এরকম কিন্তু বলে, এটা আল্লাহ এটা লাগবে, এই ধরনের কসমে তোমাদের কাফারা দিতে হবে না। কিন্তু যেখানে তুমি একটা জিনিসের সম্পর্কিত হয়ে যাও যে আমি এটা করবো না, এটা খাবো না, এটা হারাম কাজের জন্য তুমি কসম করো যে আমি অবৈধ কিছু গ্রহণ করবো না আল্লাহর কসম, এটা ঠিক আছে, তুমি কসমও ভেঙো না, ওভাবেই তুমি থেকে যাও, কিন্তু একটা হালাল বস্তুকে যদি তুমি হারাম করো তো সেখানে তোমাকে কসম ভঙ্গ করতে হবে, কাফফারা দিতে হবে। আর ইয়ামেনে গুমুস হলো মিথ্যা কসম করা, মানে জেনে শুনে একটা মিথ্যা কসম, এটি ইয়ামেনে গুমুস, ইয়ামেনে গুমুস এত বড় অপরাধ যে এর জন্য শরিয়াতে কোনো কাফফারা নির্ধারণ করা হয় নাই, এর জন্য বলা হয়েছে যে যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু এর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় নাই, ক্ষতিপূরণ হইলে তো ওটা ক্ষমা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে যে সে ক্ষমা পাবে এরকম আশাও নাই এবং ক্ষতিপূরণও তার জন্য এটা নির্ধারিত করা নাই, ওটার এরকম অভ্যাস থাকলে সে যেন আল্লাহর প্রতি ফিরে আসে। ইয়া মানে গুমুস, মিথ্যা কসম করা। দেখেন আমরা আদালতে বিচারকের সামনে দাঁড়ালেই তখন একটা কাগজে কী লেখা থাকে, শপথনামা থাকে না, তাহলে আমরা ওখানে কথা বলার আগেই তোমাদের শপথনামা হচ্ছে যে আমি মিথ্যা বলবো না, তারপর আমরা সেখানে কীভাবে কথা বলছি, কাজে আমরা আল্লাহর কাছে যাব এবং এগুলি সম্পর্কে কিন্তু আমাদের হিসাব দিতে হবে, এই জন্য সতর্কতার সহিত কাজ করতে হবে। আল্লাহ গাফুরুন হালিম, আল্লাহ তাআলা দয়াশীল এবং অতি সহনশীল। সহনশীল অর্থ মানে আল্লাহ তোমাদেরকে সাথে সাথে কোনো বিষয়ের শাস্তি দেন না, শাস্তি বিলম্ব করেন যাতে তোমরা তওবা করার সুযোগ পাও, ভুল থেকে তোমরা আল্লাহর পথে ফিরে আসতে পারো, এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না, এই জন্য আল্লাহকে বলেছে হালিম, হালিম মানে পেশেন্ট, সহনশীল, রুগী মানে কি যে ধৈর্য ধরতে বাধ্য, পেশেন্ট, সহনশীল। আল্লাহ সামনে বলছেন লিল্লাযীনা ইয়াউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর। আরব সমাজে জাহিলিয়াতে যে প্রচলনগুলি ছিল তার মধ্যে একটা ছিল যে স্ত্রীকে বলতো আল্লাহর কসম তোমার কাছে আমি যাব না,
এটা বইলা স্ত্রীকে ফেলায় রাখলো, এখন তার কাছে যাবে না স্বামী। এই কথার উপরে স্ত্রী ওভাবেই পড়ে থাকলো, মানে দুই মাস ছয় মাস বছর পার হয়ে গেল, স্বামী তার কথা উড্রো করলো না, তাকে তালাকও দিল না, রাখলোও না, এভাবে শুধু বইলা রাখলো, আল্লাহর কসম তোমার কাছে আমি যাব না। এভাবে নারীদেরকে কষ্ট দেওয়া হতো, জাহিলিয়াতে এই সমস্ত বিধান ছিল। ইসলাম আসার পরে আল্লাহ বলেন যে এইভাবে যদি তোমরা কসম করো যে তোমাকে চার মাস সময় দেওয়া হবে, চার মাসের মধ্যে তুমি স্ত্রীকে ফিরিয়ে আনলে আনতে পারবা, যদি চার মাসের মধ্যে না আনো তাহলে তোমার স্ত্রী শেষ, তোমার স্ত্রীর উপরে আর তোমার দাবি থাকবে না। স্ত্রীর বিচারকের কাছে যাবে, কাজীর কাছে যাবে যে আমার স্বামী অমুক তারিখ আমার সাথে কসম করছে যে আমি তোমার কাছে যাব না, সেই দিন থেকে আজকে আমার চার মাস পার হয়ে গেছে, কাজী তখন কাজী এই তালাক ঘোষণা করে দিবে, কাজী তাকে জানায় দেবে যে তোমার স্ত্রীর উপরে তোমার আর কোনো অধিকার নাই, এটা চার মাস। এখন ওরা ছিল মানে অনাদিকালের জন্য ওরা একটা মানুষকে কষ্ট দেওয়ার ওরা প্রথা সমাজে প্রচলিত রেখেছিল, আল্লাহ এটাকে সমাধান করে দিলেন যে এটা তোমার চার মাসের উপরে, এটার জন্য তোমার সময় পাবে না। চার মাসের মধ্যে ইচ্ছা হয় স্ত্রীকে ফিরিয়ে আনো, আর যদি চার মাস পার হয়ে যায় তাহলে স্ত্রী তোমার অধীনে থাকবে না, সে স্বাধীন হয়ে যাবে, অন্য স্বামী গ্রহণ করার অধিকার সে লাভ করবে, এটা আল্লাহ বলছেন। এই সমস্ত পারিবারিক বিষয় এটা কিন্তু মানুষের জীবনের খুঁটি নাটি যা কিছু আছে এর সবই কোরআনে আছে।